তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাঁকুড়ায় দলীয় কর্মসূচি সারলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। যদিও তৃণমূলের এই কর্মসূচিকে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। বিগত 2011 সালে রাজ্যে পালা বদলের পর 2016 পর 2021 সালেও নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক তৃণমূল। আর পঞ্চায়েতগুলোকে বলবো ঠিক মতো কাজ করুন, পঞ্চায়েত এবং মিউনিসিপালিটিতে যারা আছেন, জেলা পরিষদের দায়িত্বে যারা আছেন, আমি মৃত্যুঞ্জয়কেও বলবো প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিকে ডেকে, শ্যামলকে বলবো, ডিএমকে বলবো যে আপনারা দেখে নিন যাতে পঞ্চায়েতে পঞ্চায়েতে মানুষের কাজ ভালো করে হয় সেটা দেখে নেবেন। আর পঞ্চায়েত কিন্তু মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য, তাই তাদের সাহায্য করতে হবে। আর সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 24 ঘন্টার মধ্যে গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছেন বাঁকুড়া থেকে দায়িত্ব পাওয়া একমাত্র মন্ত্রী, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। বৃহস্পতিবার সপরিষদ তিনি পৌঁছে যান বাঁকুড়া এক ব্লক এলাকার আধারথোল গ্রাম পঞ্চায়েতের জামবনি গ্রামে। এই গ্রামে পৌঁছানোর আগেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দলীয় জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত কর্মীদের সঙ্গে আলোচনায় বসার পাশাপাশি কাজকর্ম খতিয়ে দেখেন। পরে জামবনি গ্রামে গিয়ে আটচালায় বসে প্রধান মন্দিরা মণ্ডল স্থানীয় জেলা পরিষদ সদস্যকে পাশে বসিয়ে মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা শোনেন মন্ত্রী শ্যামল সাঁতরা। গ্রামের মানুষও রাজ্যের মন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। গ্রামবাসী অনুপ রায়, প্রদীপ রায়, সবিতা রায়রা বলেন গ্রামের রাস্তা, স্কুল, ফুটবল মাঠ, বার্ধক্য ভাতার সমস্যা রয়েছে। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে, তিনিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। মানে দেখলে বলতে আমাদের যা যা প্রবলেম আছে সব কিছু দেখলো এবং বলা হলো সবাইকে যে স্যার আমাদের এমনি এমনি অসুবিধা, এই আমাদের প্রবলেম আছে, ব্যাস এইটুকু, আর কিছু না। কি কি সমস্যা রয়েছে প্রবলেম বলতে? আমাদের ধরুন রাস্তা, বৃদ্ধ ভাতা অনেকজন পায় নাই, ঘরেও অনেকজন পায় না, আমাদের ক্লাব বাকি আছে, রাস্তাঘাট বাকি আছে, ফুটবল মাঠ বাকি আছে, এবং ঘরেও কিছু অনেকেই অনেকের ঘর বাকি আছে। কি মনে করছেন? আশা করছি তো হয়ে যাওয়া দরকার তো। তবে পুরো বিষয়টি ভোটের আগে প্রতিশ্রুতি নাকি আদতে কাজ হবে সে বিষয়টিও এখনো তারা বুঝে উঠতে পারছেন না। প্রধান মন্দিরা মণ্ডল বলেন মন্ত্রী 100 দিনের কাজ প্রকল্প খতিয়ে দেখলেন, মানুষের অভাব অভিযোগ শুনেছেন, তারা পঞ্চায়েতের তরফে ওই সব সমস্যা সমাধানের প্রয়োজনীয় চেষ্টা করবেন বলেই জানান। মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন গ্রামে সামান্য কিছু সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হবে। একই সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে তারা ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করে চলেন বলেও তিনি দাবি করেন। দেখুন, প্রতিনিয়তই দিদি আমাদের সাথে বিভিন্ন ধরনের বার্তা পাঠান, আমরা কন্টিনিউয়াস মানুষের সাথে রয়েছি, এলাকার মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটাও পর্যবেক্ষণ করতে এসেছিলাম। তার সাথে সাথে আধারতল জিপি, সে জিপি প্রধান ম্যাডাম থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি, কেমন কাজকর্ম চলছে। তার পাশাপাশি এখানে আমরা জামবনি গ্রামে মানুষের সাথে একটু কথা বললাম যে গ্রামের মানুষ কেমনভাবে তারা পরিষেবা পাচ্ছে বা কেমন আছেন, এই লকডাউনের সময় তারা কেমনভাবে কাটিয়েছে সেই খবরাখবর নিয়েছি। এবং তার সাথে সাথে আমি আলোচনা করলাম ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, পড়াশোনা করে তারা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠার রূপ দিতে পারে, সেই বার্তাও কিন্তু গ্রামের মানুষের সাথে আলোচনা করলাম। বিগত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিপর্যস্ত শাসক দল হারানো জমি ফিরে পেতে এসব করছে দাবি করে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন সাড়ে ন বছরের মতো এখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তবে মানুষ সব বুঝে গেছেন। আসলে সাড়ে ন বছর ধরে কোনো কাজ না করে মুখ্যমন্ত্রী মানে লোকসভাতে এখানকার দুটো লোকসভার আসন এবং 12টা বিধানসভার আসনই খুইয়েছেন, তো সেইখানে জমি ফিরে পাওয়ার জন্য একটা মরিয়া চেষ্টা করছেন। মানুষ কিন্তু সম্পূর্ণরূপে বুঝে গেছে যে কোনো কাজ এখানে হয়নি, আর উনি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন যেমন সাড়ে ন বছর দিয়ে গেছে। আর সেইটা পালন করতে গিয়ে যদি সমস্ত বিধায়করা যান তো গ্রামের মানুষেরা মোটেই এটা ভালোভাবে দেখছে না। একই সঙ্গে তিনি শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ তুলে সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য হয়েছে বলে দাবি করেন। গ্রামের মানুষরা তো তাদের পূর্ণ অভিযোগ বলেছে, সেখানে রাস্তাঘাট হয়নি, সেখানে মানুষ ঘর পায়নি, সেখানে বিধবারা ভাতা পায়নি, যেখানে NSAP যোজনায় কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের অধীনে মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে
সেগুলো করছে কি একই বাড়িতে দুজন তিনজনকে দিচ্ছে, এই কাজগুলো করেছে এবং সেখানে কাটমানি তোলা আদায় এইসব করে যাদের পাওয়ার কথা তাদেরকে না দিয়ে একই বাড়িতে একাধিক ব্যক্তিকে দিয়েছে, এই কাজগুলোর ফল তো পেতে হবে। না হয়েছে রাস্তাঘাট, না হয়েছে বিভিন্ন স্কিমের সুবিধা, সমস্ত স্ত্রী লিখে লিখে কেন্দ্রীয় সরকারের স্কিমের নাম পাল্টে করলে এতে কোনো লাভ হবে না। হ্যাঁ, এই কৌশল নিচ্ছে কি, কৌশল যে নিচ্ছে সেটাও তো মানুষ বুঝে গেছে, মানুষ তো মুখের উপর বলে দিচ্ছে যে জামমনিতে রাস্তা হয়নি, অনেকে বিধবা ভাতা পায়নি, সব তো মুখের উপর বলেছে, অনেক জায়গাতে লিস্ট দেখিয়ে দিচ্ছে যে আমার পরের যে নামটা সেই নামের বাড়ি হয়ে গেল, আর আমার বাড়ি হলো না কেন? গ্রামে গেলে লোকেরা বিরক্ত হয়ে এরপর ওদেরকে গ্রাম থেকে বের করে দেবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর জেলা সফর প্রশাসনিক বৈঠকের নামে দলীয় প্রচার সভা বলেও বিজেপি সাংসদ দাবি করেন। স্বাভাবিক নির্বাচন বলেই উনি আসলে প্রশাসনিক সভার নামে মানে রাজনৈতিক সভা করলেন, তো ওনারও নিজের বুঝে যাওয়া উচিত। আর সমস্ত স্থানীয় যে সমস্ত রাজনৈতিক নেতা বিধায়ক বিধায়িকা আছেন, যে এই ঠিক মৃত্যুর আগের 24 ঘন্টা বা কয়েক মাসে গীতা পাঠ করলে কোনো পুণ্য হবে না, যা পাপ হয়ে আছে সেই পাপ, হ্যাঁ, আর এর কোনো প্রায়শ্চিত্ত হবে না, 2021 সালে চলে যেতেই হবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।